ইংরেজিতে একটি কথা আছে, বিউটি লাইস ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার। কিন্তু আপনি যদি সত্য জানতে চান, তাহলে আমি বলবো সৌন্দর্য আসলে জিনগত ব্যাপার। জিনের কারণে মানুষের বহিরাগত সৌন্দর্যের পার্থক্য হয়ে থাকে। এই জিনগত কারণ আবহাওয়া ও সুষম খাবারের জন্য কাশ্মীরি মেয়েদের সৌন্দর্য সবার থেকে আলাদা। বলা হয় কাশ্মীর হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর মেয়েদের দেশ। ভারতের স্বর্গ বলা হয় কাশ্মীরকে। তাদের সৌন্দর্য এতটাই যে এর পেছনের কারণ সবাই জানতে চায়। যদিও তাদের সৌন্দর্য সৃষ্টিকর্তার উপহার, এরপরও কিছু বিশেষ কারণে কাশ্মীরি মেয়েদের রূপ সবার থেকে আলাদা। কাশ্মীরের আদি জাতি হচ্ছে প্রাচীন কোকাসিয়ানস। 1700 শতাব্দী পর্যন্ত উত্তর উপমহাদেশের মধ্যে কাশ্মীর স্বাধীন জাতি হওয়ায় সবচেয়ে কম শাসিত হয়েছে অন্য দেশ দ্বারা, যার কারণে অন্য জাতির মিশ্রণ কাশ্মীরি মানুষের সাথে কম হয়েছে। আর একটি মুখ্য কারণ হচ্ছে কাশ্মীরি জনগণ নিজেদের দেশ ও গোত্র ছাড়া অন্য কোথাও বিয়ে করেন না। এসব কারণ ছাড়াও কাশ্মীরি মেয়েদের রূপের আরও কিছু গোপন রহস্য আছে যা অনেকেরই অজানা। তবে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কাশ্মীরি মেয়েদের সৌন্দর্য আসলে রহস্য। তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। নাম্বার ওয়ান, কাশ্মীরের আবহাওয়া। কাশ্মীরের আবহাওয়া এখানের মেয়েদের সৌন্দর্যের অন্যতম একটি প্রধান কারণ। পাহাড়ি অঞ্চল হওয়ায় কাশ্মীরে অক্সিজেনের পরিমাণ বেশি এবং টক্সিনের পরিমাণ কম, যা ত্বকের রঙকে ফর্সা করে। সারা বছরই কাশ্মীরের আবহাওয়া ঠান্ডা থাকায় এখানে মেয়েদের শরীর রং ফর্সা হয় এবং দাগহীন ত্বকের অধিকারিণী হন তারা। নাম্বার টু, কাশ্মীরের জাফরান। কাশ্মীরে উন্নত কোয়ালিটির জাফরানের ফলন হয়। স্পেনের পরে কাশ্মীরের জাফরানের চাহিদা সবচেয়ে বেশি। জাফরান শুধুমাত্র ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে না, শরীরের রং ও ত্বকের পরিবর্তন করে। জানা যায় কাশ্মীরের মেয়েরা দুধের সাথে জাফরান ও চন্দন মিশিয়ে নিজেদের চেহারা ও শরীরে লাগায়। নাম্বার থ্রি, কাশ্মীরি আখরোট। কাশ্মীরি আখরোট অনেক সুস্বাদু হয়ে থাকে। আখরোটে ওমেগা 9, ওমেগা 6, ওমেগা 3 এবং অনেক ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আখরোট শরীরে পুষ্টি যোগানোর সাথে সাথে ত্বক সুন্দর করতে সাহায্য করে। কাশ্মীরে প্রচুর পরিমাণ আখরোটের ফলন হয়। এখানকার লোকেরা খাবার সাথে আখরোট ব্যবহার করে। মেয়েরা লম্বা ও মসৃণ চুলের জন্য আখরোটের তেলও তাদের চুলে ব্যবহার করে। নাম্বার ফোর, বাদাম। কাশ্মীরি মেয়েরা তাদের সৌন্দর্যের জন্য বাদাম ব্যবহার করে। যদি আপনিও কাশ্মীরের মেয়েদের মতো সুন্দর হতে চান, তবে 7 থেকে 8টি বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর সকালে সেই বাদাম বেটে তার সাথে দুধ মিশিয়ে চেহারাতে লাগাতে হবে। এতে করে চেহারার ডেড সেলগুলি পরিষ্কার হবে এবং চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। নাম্বার ফাইভ, দুধ। দুধ খাবার হিসেবে খাওয়া ছাড়াও কাশ্মীরের মেয়েরা দুধকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার করে। কাশ্মীরে শীত বেশি থাকার কারণে ত্বক অনেক শুষ্ক হয়ে যায়, আর এই শুষ্ক ত্বকের জন্য মেয়েরা দুধের ক্রিম ও দুধের সর মুখে লাগায়। নাম্বার সিক্স, সবুজ শাকসবজি। কাশ্মীরের মেয়েরা তাদের ডায়েটের দিকে বেশ নজর রাখেন। তারা সবসময় সবুজ শাকসবজি তাদের খাবারের মেনুতে রাখেন এবং কিছু কিছু সময় তাদের খাবারের তালিকা জুড়ে থাকে শুধু সবুজ শাকসবজি। নাম্বার সেভেন, দুগ্ধজাত খাবার। কাশ্মীরের মেয়েরা দুধ ও দুধের তৈরি খাবার যেমন চিজ, বাটার এগুলো বেশি খেয়ে থাকেন, যার কারণে তাদের চেহারাতে একটি উজ্জ্বল আভা আসে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। দুগ্ধজাত খাবার বেশি খাওয়ার ফলে সঠিক ডায়েটও তারা মেনে চলতে পারে, যার ফলে তাদের ওজন নিয়ন্ত্রণে থাকে। নাম্বার এইট, আখরোটের তেল। কাশ্মীরের মেয়েরা আখরোট খাওয়ার সাথে সাথে আখরোটের তেলও ব্যবহার করে থাকে। তারা আখরোটের তেল মাথার ত্বকে ব্যবহার করেন, যা চুল পড়া রোধ করে। এখানকার মেয়েদের লম্বা চুলের গোপন রহস্য হচ্ছে এই আখরোটের তেল। তো প্রিয় দর্শক, কাশ্মীরি মেয়েদের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।